বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সেই সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। হুসেন শহীদ সোহরাওয়ার্দীর 60তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। উবায়দুল কাদের বলেন, আগামী 10 ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম, সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামে শুডাউন হবে সে আশঙ্কা করছে, যে কারণে 10 তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না, নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।